জঙ্গলে গবাদি পশু চড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির। তেলিয়ামুড়া থানাধীন কপালিটিলা এলাকায় ঘটেছে এই ঘটনা। মৃত ব্যক্তির নাম রাখাল ভৌমিক। শনিবার দুপুর নাগাদ মহারানীপুর কপালিটিলা এলাকার বাসিন্দা রাখাল ভৌমিক প্রতিদিনের মতো গরু চড়াতে যায় বাড়ির পার্শ্ববর্তী শালবাগানে। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলেও সেই ব্যক্তি জঙ্গল থেকে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরবর্তী সময়ে গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে রাত আনুমানিক 9টা নাগাদ উদ্ধার করা হয় মৃতদেহটিকে। পরে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের জানানো হলে দপ্তরের কর্মীরা সেই মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ এবং দমকল দপ্তরের সহযোগিতায়। জানা গেছে রবিবারই মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে রাখালের মৃত্যুর খবর পেয়ে রাখালের বাড়িতে ছুটে যান 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সহ প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল সরকার সহ অনেকেই। প্রত্যেকেই তার অকাল প্রয়াণ শোকে প্রকাশ করেন আপনার চাকমাঘাট বুড়িটা মানে কিভাবে হয়েছে, মানে কি অনুমান করেছে? অনুমান তো এখন কি করুন, এটা তো পোস্টমর্টম রিপোর্ট আছে। ঘটনা হয়েছে কোন জায়গাটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে হাতির আক্রমণের ঘটনা নতুন কিছু নয়। তবে একের পর এক এই ধরনের ঘটনায় বন দপ্তরের সক্রিয় হস্তক্ষেপ চাইছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।